নমস্কার বন্ধুরা, বিগত বছরে আসা সিনোনিমস 2010 থেকে 2019 সাল পর্যন্ত তোমাদের এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, এসএসসি স্টেনোতে যে সমস্ত প্রশ্ন এসেছিলো সমার্থক শব্দ সিনোনিমস, তো সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রিভিয়াসের কিছু প্রশ্ন আলোচনা করতে এসেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমি মনে করি তোমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো তার আগে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা এগুলো কী করবে খাতায় নোট করে রাখবে, যেহেতু প্রিভিয়াসের কোশ্চেন আর সিনোনিম প্রচুর আছে, ঠিক আছে? তো কোনটা আসবে কোনটা না আসবে এটা কেউ বলতে পারে না, তো তোমরা এগুলোকে খাতার মধ্যে নোট করে রাখবে আর পাশে বাংলা মিনিংটাই রেখে রাখবে, পরবর্তীতে তোমাদেরই সুবিধা হবে পড়তে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে দেখো যে এন্ডোর্স, এন্ডোর্স শব্দটির মানে কী? এন্ডোর্স শব্দটির মানে হচ্ছে সমর্থন করা, ঠিক আছে? এন্ডোর্স শব্দটির মানে সমর্থন করা। তো এখানকার রাইট অপশন কোনটা হবে? অ্যাগ্রি মানে রাজি হওয়া, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, আর এক্সিড মানে হচ্ছে অতিক্রম। তো একের কত নম্বর অপশনটা এখানে তোমাদের ঠিক বলে মনে হচ্ছে বলো, ঠিক আছে? পনেরোটা কোশ্চেন আছে, পনেরোটা কোশ্চেনের উত্তর দেওয়ার পর কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো একের এ, অ্যাগ্রি, ঠিক আছে? একের এ রাইট অ্যান্সার। এন্ডোর্স মানে সমর্থন করা, অ্যাগ্রি মানে তোমরা জানো সমর্থিত বা রাজি হওয়া। তো সিজিএল 2020 সালে আগত একটি প্রশ্ন, ভার্চুয়াস, তো ভার্চুয়াস মানে আমাদের জানতে লাগবে। ভার্চুয়াস মানে হচ্ছে নৈতিক বা বিনম্র, ঠিক আছে? ভার্চুয়াস মানে কি? নৈতিক বা বিনম্র। তো এখানকার সঠিক উত্তরে কী হবে? এ চেস্ট, দুই নাম্বার হেল্পফুল, বি সি নাম্বার ইন্টেলিজেন্স, ডি নাম্বার হচ্ছে কর্টিয়াস। চলো, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা, ঠিক আছে? বুদ্ধিমান, হেল্পফুল মানে সহযোগিতা করা, ঠিক আছে? আর কর্টিয়াস মানে কি? কর্টিয়াস মানে হচ্ছে বিনম্র, ঠিক আছে? বিনম্র। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে তিনের ডি। তোমরা কী করবে, যেহেতু এগুলো প্রিভিয়াসের কোশ্চেন, ঠিক আছে, এসএসসির, তো এগুলোকে তোমরা লিখে রাখবে খাতার মধ্যে, ঠিক আছে? যেমন ভার্চুয়াস লিখে রাখলে পাশের মানেটাকে সতর্কতা, তীর চিহ্ন দিয়ে উত্তরটা লিখবে, ঠিক আছে? উত্তরটা লিখে তার বাংলাটা লিখে রাখবে। দেখো সিজিএল 2019 আগত একটি প্রশ্ন হচ্ছে পচুটি, PAUCITY, এটা মানে কি? এটা মানে হচ্ছে খুব কম বা সামান্য। তো এটার সমার্থক শব্দ কী হবে? সারপ্লাস, এক্সিস, শর্টেজ, অ্যাডিকুইট। তো এখানকার দেখো তিনের এ বি সি ডির মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে তিনের সি। তিনের সি মানে হচ্ছে শর্টেজ। শর্টেজ শব্দটি মানে যেন কম, খুবই কম, ঠিক আছে? আর অ্যাডিকুইট মানে হচ্ছে পর্যাপ্ত, প্রচুর। তাহলে তিনের সি নাম্বার অপশন ইজ রাইট। চলো কোশ্চেন নাম্বার চার দেখি, এনিগমেটিক। এনিগমেটিক শব্দটির অর্থ কী? গুপ্ত বা রহস্যময়। এসএসসি স্টেনো 2010 এসেছিলো গুপ্ত বা রহস্যময়। তো এখানকার সঠিক উত্তরটি কী বলে মনে হবে? ম্যাগনেটিক। ম্যাগনেটিক মানে হচ্ছে চৌম্বকত্ব, চৌম্বক, ঠিক আছে? অটোমেটিক, পাজলিং, স্পিডিং। তো এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে কোশ্চেন চারের দেখো যে পাজলিং যে অপশনটা আছে এটা, এই পাজলিং শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তিকর, ঠিক আছে? তা এনিগমেটিক মানে কি? এনিগমেটিক মানে হচ্ছে রহস্যময়, ঠিক আছে? রহস্যময় কোনো কিছু গুপ্তভাবে রাখা বা কোনো কিছু এমন জিনিস যেটা রহস্যময়, যার কোনো খোঁজ খবর নেই, ঠিক আছে? তাহলে এটা উত্তরটা কী হবে? পাজলিং, অপশন নাম্বার সি, PUZZLING, এটার মানে হচ্ছে বিভ্রান্তিকর, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার পাঁচের দিকে এখন আমরা আগাবো। দেখো কোশ্চেন নাম্বার পাঁচে আছে হচ্ছে লিবার্টি, যেটা এমটিএস 2011 সালে এসেছিল। লিবার্টি মানে তোমরা জানো স্বাধীনতা, ঠিক আছে? তো এখানকার সঠিক উত্তর কী হবে? এ ফ্রিডম, বি চ্যারিটি, সি ইকুয়ালিটি, ডি ডেমোক্রেসি। তো এখানকার সঠিক উত্তরে তোমাদের কী বলে মনে হচ্ছে? তো এখানকার সঠিক উত্তর একদমই যে বন্ধুরা লিবার্টি। তো এটা হবে হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা। পাঁচের এ নাম্বার অপশন ইজ রাইট, ঠিক আছে? পাঁচের এ। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে সিএইচএসএল 2013 সালে এসেছিলো, যেটা মানে হচ্ছে জুবিলেন্ট, ঠিক আছে? জুবিলেন্ট মানে হচ্ছে আনন্দিত, ঠিক আছে? জুবিলেন্ট মানে হচ্ছে আনন্দিত। তো এটা সঠিক উত্তর কী হবে? ব্রিলিয়ান্ট, ঠিক আছে? প্রাউড, গ্লুমি, এক্সটেটিক, একদম ইজি আছে। জুবিলেন্ট মানে হচ্ছে আনন্দিত। তো এখানকার সঠিক উত্তরটি হবে হচ্ছে সাতের ডি। দেখো এক্সটেটিক, ECSTATIC, এক্সটেটিক্স মানে হচ্ছে আনন্দদায়ক, ঠিক আছে? তো আমি আরও বলছি তোমরা খাতাতে কীভাবে তুলে রাখবে। খাতার মধ্যে ছয় নাম্বার লিখে জুবিলেন্ট লিখবে, পাশের মানে লিখবে আনন্দিত, আর অপশন রাইট অ্যান্সার যেটা হবে ডি, তীর চিহ্ন দিয়ে এক্সটেটিক লিখবে, এক্সটেটিকের পাশে লিখবে হচ্ছে আনন্দদায়ক। তো এভাবেই তোমাদের করতে হবে, কারণ কী বলো তো প্রচুর কোশ্চেন আছে সিনোনিম আর অ্যান্টিটিভস মিলে, তো সবগুলো তো ওইভাবে পড়ে সম্ভব না। তো প্রিভিয়াসের কোশ্চেনগুলো WBCS 1999 থেকে 2021 সাল পর্যন্ত, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, তারপরে হচ্ছে এসএসসি সিজিএলের সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের করাবো, ঠিক আছে? তো এখান থেকেই যদি এসে থাকে তোমার থেকেই এখান থেকে পড়তে পারে কমন। চলো নেক্সট কোশ্চেন, সিজিএল 2019 সালে দুটো কোশ্চেন এসেছিলো, একটা হচ্ছে কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দটির মানে আমাকে জানতে হবে। কর্ডিয়াল শব্দটির মানে হচ্ছে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ, ঠিক আছে? তো এখানকার সঠিক উত্তর কী হবে? স্মুথ, সফিস্টিকেটেড, ফ্রেন্ডলি, রিজার্ভ। তো সাতের কত নম্বর অপশন এখানে আমাদের ঠিক বলে মনে হচ্ছে? এই কর্ডিয়াল মানে জানতে হবে। কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ। তো এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, ফ্রেন্ডলি, মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? তো সাতের সি নাম্বার অপশন ইজ রাইট। চলো আট, আট শব্দ হচ্ছে অ্যাভার্ট, AVERT। অ্যাভার্ট মানে কি আগে জানতে লাগবে। অ্যাভার্ট মানে কি? অ্যাভার্ট মানে হচ্ছে এড়ানো, ঠিক আছে? অ্যাভার্ট মানে এড়ানো। তো এখানে অপশন এ হাইড, অপশন বি এক্সকিউজ,
অপশন সি ওবে, অপশন ডি অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি জানো? অ্যাভয়েড মানে হচ্ছে কাউকে এড়িয়ে কিছু বলা, অ্যাভয়েড মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ঠিক আছে? ও আমাকে অ্যাভয়েড করে চলে গেলো, ও আমাকে না জানিয়ে ছেড়ে আলাদাভাবে চলে গেলো, ঠিক আছে? তো আটের ডি নাম্বার অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? কি বললাম? আটের ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছো কমেন্ট করে অবশ্যই বলবো, এবং ভিডিওতে কিন্তু তোমার একটা লাইক দিবে, ঠিক আছে? যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট ক্লাস তোমাদের কিন্তু সন্ধ্যা 6:30টার মধ্যে আসতে চলেছে, ঠিক আছে? এই সিনোনিমসের উপরে, এই সি এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএল, আগত যত ধরনের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমি তোমাদের কিন্তু করাবো। এর সাথেও আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিলিতে যেগুলো এসেছিলো 1999 থেকে 2021 সাল পর্যন্ত, যত সিনোনিম অ্যান্টোনিমস ঠিক আছে সব কিছু তোমাদের কিন্তু ভিডিওতে দিব। তো ভিডিওটি দেখবে, ভিডিওগুলো দেখবে, প্লেলিস্ট আছে, প্লেলিস্টের সমস্ত এখন পর্যন্ত 22টা ভিডিও দেওয়া আছে, এটা নিয়ে 23টা ভিডিও হবে। তো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে যাবে। চলো সিজিএল 2018 সালে আগত একটি প্রশ্ন, সেটা হচ্ছে ক্যান্ডিড, CANDID। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে দেখো স্পষ্ট বক্তা বা অকপট। কি বললাম? স্পষ্ট বক্তা বা অকপট, মানে স্পষ্ট বক্তা, যে কথা বলার সময় একদম স্পষ্টভাবে সব কিছু বলে, ঠিক আছে? তো ক্যান্ডিড শব্দটির এটা সিনোনিম, সরি হ্যাঁ সিনোনিমস কোনটা হবে? ওভার কনফিডেন্ট, ফ্র্যাঙ্ক, অ্যারোগেন্ট, আর কেয়ারলেস। তো এখানকার সঠিক উত্তরটি কী হবে বলো? ক্যান্ডিড। তো এখানকার ক্যান্ডিডের অপশন যেটা আছে দেখো FRANK, ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে হচ্ছে অকপট বা স্পষ্ট ভাষী। কি বললাম? ফ্র্যাঙ্ক মানে হচ্ছে স্পষ্ট ভাষী বা অকপট। তো এখানকার 10-9 যে বি নাম্বার অপশনটা আছে ফ্র্যাঙ্ক, এটা একদম কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? 9 বি। চলো এবার আসি 10। 10 হচ্ছে CEASY, সিস মানে বন্ধ করা বা শেষ করা বা কোনো কিছুকে থামিয়ে দেওয়া, ঠিক আছে? সিস মানে কি? বন্ধ করা বা শেষ করা বা কোনো কিছুকে থামিয়ে দেওয়া। এখানকার 4টা অপশন আছে, এ স্টপ, বি ল্যাপ, সি ক্লোজ, ডি অ্যারেস্ট, ঠিক আছে? তো একদম ইজি। স্টপ মানে জানো তোমরা, স্টপ মানে কি? স্টপ করে দিলাম মানে বন্ধ করে দিলাম, থামিয়ে দিলাম। তো 10 এ নাম্বার অপশনটা একদম ঠিক, ঠিক আছে? তো 10 এ। চলো এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, কোশ্চেন নাম্বার 11-তে। কোশ্চেন নাম্বার 11-টা আছে হচ্ছে এক্সপ্লিসিট, EXPLICIT। এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট। কি বললাম? স্পষ্ট। MTS 2016, MTS 2000 কত সালে এসে? 10 সালে এসেছে, ঠিক আছে? এক্সপ্লিসিট। তো এখানকার সঠিক উত্তরটি হবে ক্লিয়ার, অবভিয়াস, কৌশন, না হচ্ছে এক্সোরবিডেন্ট। তো এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, ক্লিয়ার, ঠিক আছে? 11 এ নাম্বার অপশন ইজ কারেক্ট, ক্লিয়ার। 12 হচ্ছে ডিলিজেন্ট, ডিলিজেন্ট শব্দটি মানে হচ্ছে পরিশ্রমী বা ক্রিয়াশীল, পরিশ্রমী বা ক্রিয়াশীল ডিলিজেন্ট মানে। এখানকার সঠিক উত্তর কী হবে? ইন্টেলিজেন্ট, বি মডেস্ট, সি ইন্ডাস্ট্রিয়াস, ডি হচ্ছে এনার্জেটিক। তো এখানকার সঠিক উত্তরটি তোমাদের বলছি সেটা হচ্ছে 12 সি, ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস শব্দটি মানে হচ্ছে পরিশ্রমী। কি বললাম? ইন্ডাস্ট্রিয়াস শব্দটি অর্থ কী? পরিশ্রমী। আর ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী বা কঠোর বা ক্রিয়াশীল, ঠিক আছে? তো ওখানকার 11 কোশ্চেন একটা আলাদা কথা বলি, 11 কোশ্চেন যেটা এক্সপ্লিসিট বললাম, এটা উত্তর বলছে 11 এ ক্লিয়ার, ঠিক আছে? স্পষ্ট। কিন্তু এটার উত্তর অবভিয়াস, OBVIOUS, অবভিয়াস। অবভিয়াস মানে হচ্ছে কি বলতো? স্পষ্ট। ক্লিয়ার মানে স্পষ্ট, অবভিয়াস মানে স্পষ্ট। তো সিজিএল এই MTS পরীক্ষায় এমন কোশ্চেন আসে যে এই সমর্থ, এই সমর্থক শব্দগুলোর কিছু কিছু ওয়ার্ড, কোনো কোনো ওয়ার্ড আছে যেগুলো উত্তর প্রায় দুটো হয়, ঠিক আছে? প্রায় কাছাকাছি আছে। তো যে উত্তরটা আগে আসে, ঠিক আছে, বা যে উত্তরটা বোর্ড বেছে নেবে সেটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে? যেমনভাবে এখানে এক্সপ্লিসিট ছিল, ক্লিয়ার, অবভিয়াস দুটোই মানে কিন্তু স্পষ্ট, ঠিক আছে? তো এগুলো নোট করে রাখবে তোমরা। এসএসসি সিজিএল 2010 আগত একটি প্রশ্ন দেখো, অ্যাসেন্টুয়েট, অ্যাসেন্টুয়েট মানে কি? আগে মানে জানতে লাগবে তেমন আমার কোশ্চেন। অ্যাসেন্টুয়েট মানে হচ্ছে প্রদর্শন করা, ঠিক আছে? প্রদর্শন করা হইতে পারে বা স্পষ্ট করা, সরল বা স্পষ্ট করা বা প্রদর্শন করা, এটা হচ্ছে অ্যাসেন্টুয়েট। এটা মানে হচ্ছে এক্সিবিট, মিটিগেট, ডিভ্যালু নাকি শার্পনেট। তো এখানকার সঠিক উত্তর 13 কী হবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানকার সঠিক উত্তর বলছি 13 এ নাম্বার অপশন যেটা আছে দেখো এক্সিবিট, এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শন করা, ঠিক আছে? তো 13 এ নাম্বার উত্তরটি একদম ঠিক। চলো এসএসসি সিজিএল আগত 2010 আগত 14 কোশ্চেন, লজি, LOUSY, লজি মানে কি? লজি মানে খারাপ বা ইতর, খুব খারাপ বা ইতর। তো এখানকার সঠিক উত্তর কী? আনবিয়ারেবল, আই ফিল আনপ্রেজেন্ট, স্টিঙ্কিং। দেখো এসএসসি সিজিএল এ অ্যান্সার কী দেওয়ার পর 14 এখানে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে 14D, স্টিঙ্কিং মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত, ঠিক আছে? কিন্তু তুমি যদি ওই হিসাবে দেখতে চাও খুব খারাপ যেটা আছে লজি, এটা আনপ্রেজেন্ট যে আছে, আনপ্রেজেন্ট মানে হচ্ছে যেটা ভালো নয় বা খারাপ বা অপ্রীতিকর, এটা মানে হচ্ছে আনপ্রেজেন্ট, ঠিক আছে? তো এখানকার একটাই জিনিসই তোমাদের লক্ষ্য রাখতে লাগবে, বোর্ড দুটো উত্তরে, যে দুটো উত্তর প্রায় কাছাকাছি আসে বোর্ড যে উত্তরটাকে প্রেফার করবে সেটি কিন্তু একদম ঠিক, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিছু কিছু সমার্থক শব্দ বা কিছু কিছু সিনোনিমস এমন আসে 4টা অপশনের মধ্যে 2টা অপশন প্রায় কাছাকাছি, প্রায় হবে হবে বা, তখন সেক্ষেত্রে কী হয়, বোর্ড যেটা ডিসিশন নেবে, বোর্ড যেটা স্পষ্ট ভালো মনে করবে যেটা খুব কাছে, তখন কিন্তু বোর্ড সেটা নেবে। তো এগুলোর দিক থেকে তোমরা একটু লক্ষ্য রাখবে, ভালো করে করবে, ঠিক আছে? চলো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, সিজিএল 2019 আসছিলো, মেটিকিউলাস, METICULOUS, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানেটা শুরু বলে দিচ্ছি, এটা মানে হচ্ছে সতর্কতা,
ঠিক আছে, সতর্কতা, এখানকার সঠিক উত্তর কারেট, ক্লিন, পেইনস্টেকিং না অ্যালার্ট। এখানকার সঠিক উত্তর তোমরা কীভাবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এটা উত্তরটা আমি তোমাদের বলবো না, এই উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজ এই 15টা দিলাম, নেক্সট ক্লাস তোমাদের সন্ধ্যা 4:30টার সময় আসবে। তো ভিডিওটি কেমন লাগলো আর 15-র মধ্যে কটা তোমাদের ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই, আর যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি তোমাদের সাথে ইংলিশের যতগুলো ক্লাস আছে, ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাস আমি তোমাদের ইডিএমপে, ন্যারেশন, সাবজেক্ট, ফিজিক্স, ঠিক আছে, এগুলো সব ক্লাস দেবো, ঠিক আছে। তো আমার সাথে জুড়ে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর দেখা হচ্ছে, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। থ্যাংক ইউ।